আজকে তাহসান ভাইকে ওয়েলকাম জানাচ্ছি। আজকে শুধু তাহসান ভাইকে নিয়ে কথা হবে। তোমরা কি দেখতে চাও দুজনকে একসাথে সিনেমা? তোমরা দেখতে চাও তো? এবার তাহসান ভাই যদি চায় তাহলে তো হয়েই গেল, একসাথেই বাংলাদেশের ইন্ডাস্ট্রিটাকে এগিয়ে নেব। মেগাস্টারের সিনেমাতে আমি গত 25 বছরে একটা গান করতে পারিনি, তা আমার ব্যর্থতা। তো সামনে ডেফিনেটলি করব, ডেফিনেটলি আমি গান গাইব। দরদে তো প্রোগ্রাম হয়ে গেল, তখন বলনি কেন? দরদ ভালো লেগেছে? বাস গুড, দরদ ভালো লেগেছে, হাইয়েস্ট ওপেনিং দিয়েছে, দরদ এখনও চলছে দেশ বিদেশে, এটাই হচ্ছে ভালো লাগা। আসলে দেশের মানুষ যে দেশের কালচারকে ভালোবাসে, দেশের সিনেমাকে ভালোবাসে, দরদ আবারও প্রমাণ করলো। যেটা ঈদ না, কোনো বড় ফেস্টিভ্যাল না, তার মধ্যে আমার দেশের আমরা জানি যে একটু তো সমস্যার মধ্য দিয়ে যাচ্ছে দেশ, তার মধ্যেও যে মানুষ আসছে, সিনেমা দেখছে, হায়েস্ট ওপেনিং দিয়েছে, তাতেই বোঝা যায় যে সত্যি সত্যি দেশের মানুষ দেশের চলচ্চিত্রকে অনেক ভালোবাসে। এটা তো প্রশ্ন হয়ে গেল, সেটা হবে, এগুলো রহস্য টহস্য সমস্ত কিছু হবে সিনেমার প্রোগ্রামে। ওকে, আজকে তাহসান ভাইয়ের প্রোগ্রাম। আজকে তাহসান ভাইকে ওয়েলকাম জানাচ্ছি। আজকে শুধু তাহসান ভাইকে নিয়ে কথা হবে, আর কথা হবে রিমার্ককে নিয়ে। ওকে, তোমরা কি দেখতে চাও দুজনকে একসাথে সিনেমা? তোমরা দেখতে চাও তো? এবার তাহসান ভাই যদি চায় তাহলে তো হয়েই গেল। যেটা হয়েছে, আমরা তো একসাথেই বাংলাদেশের ইন্ডাস্ট্রিটাকে এগিয়ে নেব। মেগাস্টারের সিনেমাতে আমি গত 25 বছরে একটা গান করতে পারিনি, তা আমার ব্যর্থতা। তো সামনে ডেফিনেটলি করবো, ডেফিনেটলি আর গানের কথাই যেহেতু হচ্ছে, একটা গান শুনেছি আমরা দেখতে পাবো তাহলে। হ্যাঁ, শুনতে পারবেন মনে হয় সামনে। হ্যাঁ, আয়োজক যারা আছেন, হ্যাঁ আমার বলতেই গান এখানেই চলবে, তার আগে খালি গলায় গায়ে বসে গেছেন। আপনারা কোন গানটা গাইতে চান আমার সাথে? আসুন সামনে আসুন। হ্যাঁ, রঙ আমি সেই সারপ্রাইজটা দিতে চাই। সালমান মাইক্রোফোন চেক করো।